দর্শক, গতকাল শাহিন শাহ আফ্রিদির সাথে শহীদ আফ্রিদির মেয়ের যে বিবাহটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেই বিবাহটা আসে গতকালকে তারা তুলে নিয়ে গেল মেয়েকে। আসলে শহীদ আফ্রিদির মেয়েকে শাহিন শাহ আফ্রিদিরা তুলে নিয়ে গেল। তো এই সময় কিন্তু শহীদ আফ্রিদির অঝরে কান্নাটা দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। আসলে মেয়ে যে বিদায় দিতে হয় এটা শহীদ আফ্রিদি প্রথমবারই বুঝতে পারলেন। এরকম দিন সবার জীবনে আসবে যারা মেয়েদের বাবা। তো এই বিয়েতে অনেকেই অনেক জমজমাট অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু অনেক বড় বড় তারকা প্লেয়াররাও এসেছিল, পাকিস্তানের সব রকম ক্রিকেটাররাই আসলে এসেছিল এখানে। তো এই অনুষ্ঠানটি আসলে খুবই ভালো হয়েছিল, কিন্তু লাস্টের বিষয়টি আসলে খুবই দুঃখজনক। আসলে এটা দুঃখজনক বললে ভুল হবে, এটাই প্রকৃতির নিয়ম যে মেয়েকে ঘর ছাড়তে হবে, নতুন জামাইয়ের ঘরে যেতে হবে। তবে শহীদ আফ্রিদির মেয়েকে দেখে খুবই হাসি খুশি মনে হচ্ছিল, বাবা কান্না করলেও কিন্তু তিনি খুব হাসি খুশি মনে হচ্ছিল। এদিকে বাবর আজমরা কিন্তু গিয়েছিল এবং বাবর আজমের সাথে শাহিন শাহ আফ্রিদির যে একটা ঝামেলা হয়েছিল কিছুদিন আগে, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাদের মধ্যে আসলে এমন কিছু হয়নি যে সেটা আসলে ব্যক্তিগত জীবনের সাথেও জড়িয়ে থাকবে। তো শহীদ আফ্রিদির কান্নায় আসলে হতাশ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।